বাবু আমাকে দাদাকে দিয়ে এত তাড়াহুড়ো করে এটা কারণ কেন? খেজাল বউয়ের সঙ্গে একটু প্রেম করছিলাম, সহ্য হচ্ছিল না। মানে বাবু কি হয়েছে? তুই কালা, তুই ছিটিয়াল আমি জানতাম, কিন্তু তুই কিডন্যাপার কবে থেকে? তোর কিডনি বেচে আমি আইফোন কিনবো এই কথা তোকে আমি কবে বলেছি বল? আজকে আমার মটকা গরম আছে, ঠিক আছে, যেটা প্রশ্ন করছি তার উত্তর দিই। বাবলুদা ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে বাবলুদা কখন এলে? আর তোমার পেট গড়বড় কেমন আছে? পেট গড়বড় মানে? আরে বাবু পেট গড়বড় মানে আজ আমি সকালে তোর মাকে কতবার বললাম আজকে আমার পেটের অবস্থা ভালো না, তবুও তোর মা আমাকে দিতে পাঠালো। ভাই সাকিব দাঁড়া দাঁড়া, 50 টাকা? পকেটে 5 টাকা নেই আর 50 টাকা চাইছে? আরে না রে ভাই, টাকা নয়, তোর কারখানায় যাওয়ার পথে আমার ছেলেটার স্কুল, ওকে একটু স্কুলে ছেড়ে দিবি? হ্যাঁ আমার ছেলেটার স্কুল তোর কারখানায় যাওয়ার পথে, ওকে একটু ছেড়ে দিবি? ওকে স্কুলে ছেড়ে দেবো? হ্যাঁ কোনো ব্যাপার নেই, চলো বাবু। এই ছিল ঘটনা বাবু। ও শোন বাবলুদার ছেলে কোথায় বল? আরে বাবলুদার ঢিলে পায়খানা হয়নি, পেট গড়বড় ছিল। ওরে ভাই বাবলুদার ছেলে বাড়ি ফেরেনি, বাবলুদার ছেলে কোথায় বল? বাবলুদার ছেলে? হ্যাঁ। আরে বাবলুদা কোনো চিন্তা করতে হবে না, তোমার ছেলেকে আমি ভালোভাবে সঠিকভাবে স্কুলে পৌঁছে দিয়েছি। হ্যাঁ কিন্তু সে বাড়ি ফেরেনি। কি বলেন? শোন বাবলুদার ছেলে এখনো স্কুল থেকে বাড়িতে ফেরেনি। আরে ওখানে গিয়েই জানতে পেরেছি যে ওই স্কুলে নেই। ও তার মানে কিছু বুঝতে পারছেন বাবু? কি তার মানে? ছেলেটা পুরো নিখোঁজ। না 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 না, তাহলে কি আমরা এতক্ষণ ধরে মানিককে মাগে হিতে করছিলাম, উল্লু বলে উত্তর ছড়াচ্ছিলাম? হ্যাঁ বাবলুদা চলো থানায় গিয়ে একটা ডায়েরি করি। চিন্তা করো না বাবলুদা, তোমার ছেলেকে আমরা খুঁজে এনে দেবো। আরে ছিটিয়াল মাল, চন্দ্রকে কোথায় খুঁজবি, তার থেকে বরং থানায় চল একটা ডায়েরি করি। না আরে বাবু এই সময় আপনার কাজ নিয়ে চিন্তা, একদিন 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 হ্যাঁ একদিন না হলে আপনার কাজটাই চুরি হবে, তাই জন্য আপনি খুঁজতে যাবেন না গিফটের লোক কোথা হাত। চলুন খুঁজতে যাবে, চলুন চলুন। আচ্ছা বাবু আপনি তো গাড়িটা নিয়ে আসতে পারতেন। ব্যাট গাড়ি নিয়ে এলে সব জায়গায় খোঁজা যাবে নাকি, ওই জন্য তো গাড়িটা আনিনি, হেঁটে হেঁটে সব জায়গায় খুঁজবো। চল তো গিফটে লোক, তেল ভরার ভয়ে গাড়িটা আনিনি, একদম ফালতু লোক। আচ্ছা ভাই সাকিব, তুমি লাস্ট টাইম বাচ্চাটিকে কোথায় ছেড়েছিলে? আরে না না দাদা, এরকম গ্যাস ভর্তি বাথরুম আমি করতেই পারিনি। এ নিশ্চয়ই সাবির কাজ, দেখবেন পাক দেখবেন পাক। ইস বিস ধানের শীষ, কোন বোকা পেদে চিস, দেখেছেন
এই পেরেছে। এই আমার দিক ভালো করে দেখ। হ্যাঁ বাবু, চশমাটা খুব সুন্দর। ওটা নয়, ভালো করে বোঝার চেষ্টা কর, বোঝ। ফুট লাস্ট টাইম বাচ্চাটিকে কোথায় ছেড়েছিলিস? বাচ্চাটিকে কোথায় ছেড়েছিলাম? হ্যাঁ, ওই জানিস চন্দ্র, তোর আর আমার মধ্যে অমিল কোথায় জানিস? তুই কিছু বলতে পারিস না আর আমি কিছু শুনতে পাই না, কিন্তু কাউকে বলবি না যে আমি শুনতে পাই না, সবাই জানে আমি শুনতে পাই। এই কথা আমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আরে লোকটা ওখানে শুয়ে শুয়ে ব্যায়াম করছে নাকি? চল তো গিয়ে দেখি। আরে দাদা, এত রোদে কেউ ব্যায়াম করে নাকি? এ তো শরীরের উপকারের জায়গায় অপকার হয়ে যাবে। আরে ও দাদা, দাদা, ও দাদা, দাদা, দাদা মারাটারা গেল নাকি বলতো? জানিস চন্দ্র, 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 আমিও একটা বোকা চন্দ্র। এই তো স্কুল, হয়তো দেরি হয়ে যাচ্ছিলো বলে স্কুলে চলে গিয়েছে চন্দ্র। কিন্তু ওই লোকটা, আরে এই লোকটা আবার কোথায় গেল? এই সবাই শুধু গায়েব হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছি? আমিও চলে যাই কারখানায়, নাহলে বাবু আবার ঘেউ ঘেউ করবে। এই ছিল বাবু ঘটনাটা। ও বাবু, এর মানে বাচ্চাটিকে ওই লোকটাই কিডন্যাপ করেছে। আপনি কি করে জানলেন? আরে সিনেমায় দেখিস নি, গুন্ডারা প্ল্যান করে রাস্তায় শুয়ে থাকে আর হিরোইন নামলে তাকে কিডন্যাপ করে নেয়। ও আরে ধুস, আমার মনে হয় ওসব কিছুই না। তাহলে কি বাবু, কিছুর জায়গায় কি বসবে? আরে খেল তো এই মাত্র জমলো, কমেডি আবি বাকি হ্যায়, মানে পিকচার আবি বাকি হ্যায়। তাহলে বাবু, লোকটা যেখানে শুয়েছিল ওখানেই প্রথমে যাওয়া হোক। হ্যাঁ চলো চলো। পাং পাং পাং। বাবু, ঘটনাটা এখানে ঘটেছিল। ও ঘটনাটা তাহলে এখানে ঘটেছিল? আরে না বাবু, এখানে ঘটনাটা ঘটেছিল। আরে বাবু আপনি ওর কথা ছাড়ুন, আপনি ওই জঙ্গলটাই গিয়ে দেখুন তো। এই এখন আবার হিচু পেয়ে গেল চন্দ্র। ওবে ওখানে চন্দ্র নেই, ওখানে চন্দ্র বুড়া আছে। বাবু এক কাজ করো, ওই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে একবার জিজ্ঞাসা করো। আচ্ছা দাদা, আপনি এখানে কোনো স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাকে দেখেছেন? আপনারা কি চা খাবেন? আমার একটা মালাই মার্কে। তখন থেকে কি দেখছিস এদিক? শালা চা খাওয়ার কথাটা ঠিক শুনতে পেয়ে গেছে। কি বলছো বাবু? দাদা আপনি বলুন না, এবারে কোনো স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাকে এখানে দেখেছেন কি? আরে দাদা, আমার দোকানের সামনে থেকে রোজ হাজার হাজার বাচ্চা যাওয়া আসা করে, কাকে কোন দিকে ধ্যান রাখবো বলুন তো? ব্যবসা করবেন না দোকান দেখবো? কেন বলতে পারবেন না? আপনাকে বলতেই হবে। আপনি এখানে কি করতে সারাদিন বসে থাকেন? বলতেই হবে আপনাকে। সারাদিন বসে থাকেন বলতে পারবে না এখানে? হ্যাঁ দাদা, 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 মালটা কালা আছে।
আপনার কত হয়েছে বলুন দাদা। হ্যালো গুগল, সানি লিওনের ফুটবল ম্যাচ দাও দেখবো। বোকা তোর, আর অন্য কিছু দেখার ইচ্ছে হলো না। আবে গুগল শুনতে পাস নি নাকি বে? হ্যালো গুগল, আমাদের একটি ছেলে হারিয়ে গিয়েছে, কি করব? প্রথমে আপনারা সব জায়গায় ভালোভাবে খুঁজুন, তারপর থানায় গিয়ে রিপোর্ট জানান। আরো কোথায় খুঁজব? বাবু ছেলেটি ওর মামার বাড়ি চলে যায়নি তো? বাবু দাদাকে ফোন লাগা, জিজ্ঞাসা কর। হ্যালো বাবলুদা, ওর নানির বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, সব বাড়ি জিজ্ঞাসা করে নিয়েছি, কোথাও নেই। ছেলের বাবা নাকি ফেরিওয়ালা? বাবু ওর বাবা বললো সব জায়গায় খোঁজা হয়ে গেছে, কোথাও নেই। তার মানে কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। আরে বাবু আপনার চুলে জোর ধরেছে? না ঠিকই আছে তো। আচ্ছা বাবু, হ্যাঁ সেই বেমুস হওয়া লোকটাকে জিজ্ঞাসা করলে হয় না? রে রোদে মনে হয় এর বুদ্ধি শুদ্ধি এসির হাওয়া খেতে গেছে। একে কালার হাতে চর খাওয়াতে হবে, তবে এর বুদ্ধি শুদ্ধি ফিরবে। দাদা ওই লোকটা হ্যাঁ সাকিবের প্যান্টের পকেটে আছে। হ্যাঁ কই দেখি। আরে সাকিব তুই পকেটের ভিতরে কলা লুকিয়ে রেখেছিস আর আমাদের বলিসনি, আমরা খিদেই মরে যাচ্ছি। দাদা যার সাথে যা করবেন করবেন, আমার সাথে এসব নোংরামি করবেন না, খবরদার। দিলেন পকেটের ভিতরে লোকটাকে? না তাহলে বাচ্চু। এই বড়ি বড়ি রেল স্টেশন। ও ইয়া বাং, ইয়েস ইয়েস বাং, লেফট রাইট লেফট রাইট। থ্যাংক ইউ। আরে বাবু আপনি তো হেভি ইংলিশ জানেন। তবে নাই থাকি তোদের মতন। বাবু এই চলমাটা কিন্তু হেভি। হ্যাঁ লেফট রাইট। ওই লোকটা তোদেরকে কি বললো? ও সব আপনারা বুঝবেন, এবারে তো বুঝবো। আরে বাবু বলে দিন না, নাহলে শুধু শুধু মারা পড়বেন। দাঁড়ান না দাঁড়ান, বলছি আসলে ব্যাপারটা হলো ওই লোকটা ইংরাজিতে বলেছে আর আমি ইংরাজি জানি না। আরে বাবু আপনি তো ইংরেজিতে উত্তর দিলেন। এই রে শালা মার খাওয়াবে। বল শালা বল, নালে এখনই চালিয়ে দেবো। দাঁড়ান না দাঁড়ান, আসলে আমি ইংরাজি জানি না দাদা। মার শালাকে। দেখতো ওইটা চন্দ্র কি? এত রোদে কেউ ব্যায়াম করে নাকি? এত শরীরের উপকারের জায়গায় অপকার হয়ে যাবে। আরে ও দাদা নাম কি বাবু? চলো তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে। লোকটা আমার কোথায় গেল? তারপরে আমি কিছু ভাবনা চিন্তা না করে ওকে আমি আমার বাড়ি নিয়ে গেছিলাম আর এখন ওর বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কাউকে কিছু না জানিয়ে ওই বাচ্চাটিকে আপনি সঙ্গে করে নিয়ে চলে গেছেন? আপনি জানেন আমরা কত চিন্তা করছিলাম ওর জন্য? ওর বাবা মা কত চিন্তা করছে?
আমাকে শুধু শুধু সারা দিন ধরে আমার কাজগুলো হলো আর সারা দিন ধরে কত রোদে রোদে ঘুরতে হলো জানেন বাজে লক্ষ্য থাকার বুদ্ধি সিদ্ধি নেই একদম আচ্ছা ঠিক আছে চলুন চলুন আচ্ছা বাবু আপনি শুধু রিয়াকশন দিচ্ছেন মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না কেন আপনার একে তোরা কেউ লাথি মার লাথি মার একে সব ছেলে শেষ হয়ে গেছে বাড়িতে যাবো ভালো মন্দ খাবো আর শুয়ে পড়বো